জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। 15 আগস্টের হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের পাশাপাশি জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় নেতা কর্মীরা। এ সময় প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সিটি মেয়র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালে প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডো, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, আওয়ামী লীগ ও প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। খুলনায় জাতির পিতার 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁদপুরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভোলার লালমোহন ও তোজুমুদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। জামালপুরে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য রামা উবাইদুল মুক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ শাহগির আলম সহ নানা শ্রেণীর পেশার মানুষ। বরগুনার তালতলিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন। ফরিদপুরের অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ফরিদপুরের বলমারিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও 15 আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহান সহ অন্যরা। হিলিতে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সিনিয়র জেলা দায়রা জজ বেগম শামীম আহমেদ, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান সহ অন্যরা। ঈর্ষদীয় পাকশিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়ার, শোক র্যালি এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ডিআরএম শাহিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জয়পুরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডো সহ বিভিন্ন সংগঠন। নওগাঁয় পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খলিদ মেহেদী হাসান, জেলা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্যান্য সংগঠন। জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম সহ অন্যরা। নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পরে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য কাজী কানের সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মানান সহ অন্যরা। রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ও পৌর মেয়র এ এস এম তাজুল ইসলাম শামীম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতার মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক শাহেলা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রামে শোকাবহ 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি ও সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের কোঅর্ডিনেটর বজলুর রশিদ বুলু। কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য সেলিম আফতাব জজ। লক্ষ্মীপুরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া রক্ত দিয়ে জাতীয় শোক দিবসে আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু সহ শহীদদের রুহের মাগফিরাত কামনায় খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মহিউদ্দিন। টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউল সহ অন্যরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শোক র্যালি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও মেয়র ভিপি নিজামুদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ সময় বরিশাল 2 আসনের সংসদ সদস্য শাহে আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে টাঙ্গাইলে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। প্রথমে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতলগনি শ্রদ্ধাঞ্জলি জানান, পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এমপি ও টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য সানার হোসেন সহ অন্যরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামসুল আলম খান সহ অনেকে। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এদিকে মাগুরার শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ডক্টর বীরেন সিকদার, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন সংগঠন। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান ফটকে ম্যুরালের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা, অধ্যক্ষ আব্দুর রকিব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ পরাণ নয়ন, জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আশিকুর রহমান আশিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।